সিলেটের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে 9 উইকেট হারিয়ে 310 রান সংগ্রহ করেছে টাইগাররা। এর আগে সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে টসে জিতে শুরুতেই ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় টেস্ট দলের নতুন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে সুবিধা বিবেচনা করে একাদশে 3 স্পিনার এবং 1 পেসার রেখে দল সাজায় টাইগারদের টিম ম্যানেজমেন্ট। এদিন লিটন না থাকায় সিলেটে 102তম ক্রিকেটার হিসাবে বাংলাদেশের টেস্ট দলে অভিষেক হয় ব্যাটার শাহাদাত হোসেন দীপু। সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান দেখে শুনে খেলতে থাকে। এরপর খেল হারিয়ে বসেন জাকির, মাত্র 12 রান করে আউট হয়ে গেলে ভেঙে যায় 39 রানের উদ্বোধনী জুটি। জাকির আউট হয়ে যাওয়ার পর টাইগারদের রানের চাকা সচল থাকে মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে। অতি আক্রমণাত্মক খেলতে গিয়ে 35 বলে 37 রান করে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। টাইগারদের স্কোর তখন 2 উইকেট হারিয়ে 92 রান। এরপর মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক মিলে 88 রানের জুটি গড়ে টাইগারদের রানের চাকা সচল রাখেন। এদিন জয় তার ক্যারিয়ারে দ্বিতীয় শতক হাঁকাতে মাত্র 14 রান বাকি থাকতেই ইসৌদির বলে কাটা পড়েন, সাজঘরে ফেরেন 86 রান করে। দিনের তৃতীয় সেশনে এসে খেল হারিয়ে ফেলেন বাংলাদেশের ব্যাটাররা, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। এর মাঝে নুরুল হাসান সোহান কিউই বলারদের প্রতিরোধ করার চেষ্টা করেন, তবে তিনিও শান্তর মতো আক্রমণাত্মক খেলতে গিয়ে 28 বলে 29 রান করে আউট হয়ে যান। দিন শেষে 9 উইকেট হারিয়ে 310 রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করবেন তাইজুল ইসলাম এবং শরীফুল ইসলাম।